এটাকে এখন সাইজ মানে রিসাইজ করতে হবে। ও মাই গড, কথা কানে আসছে না বুঝি। এগুলো রয়েছে, এগুলো কখন যে আমি ক্যাচ শেষ করব আর কখন জানি একটা বাস খাই বলা যাচ্ছে না। এমনিতেই তো দেখা যাক কি হয়। আমার মনে হয় যে 15 মিনিট আগে আগে আসলে এটা ভালো হবে। ফোনটা ঘুরাই নিলে ভালো হয়। আগেরটাই শো করবে না, নতুনটা শো করবে না? কত 12 মিনিটের মতো হইতে পারে। যাক দেখা যাক কি হয়। ওই তো 12 মিনিট 50 সেকেন্ডের মতো, দেখা যাক। এটা গেছি তো ম্যাডাম, জুন মাসে বুঝছো, তার মানে তারপর থেকে যেদিন থেকে সেই ট্রিপটা শিখছে এই যে 10 আমির বেড়ে কল দেয় না কে? আমি গাছি আর কোনো কারণ বাড়ি। আচ্ছা আমি যোজন সাহেব একটু জিজ্ঞেস করি, আজকে কিছু খাইও না, তা কাজ করে বেতন দেবে। আমি ভাই তাহলে দিলুই না। হ্যাঁ জি ম্যাডাম, কি তা কয় বুঝি নাই ম্যাডাম, আসতেছি। কি ম্যাডাম? ইউনিটি ইউনিটি ইউটিলিটি খুব পণ্ডিত একটা লোক মেজর। ওই যে একদিন আসছিল মনে হয় আপনাদের সাথে, বললো যে মাস্ক তুলেন দেখি। যান
আবারও শুরু করে দিলাম, আর এটাকে প্রজেকশনে পাঠাবো, প্রজেক্ট এক্সপোর্ট করতে হবে। এই প্রজেক্টটা আসলে অন্যরকম, তাই না? সেভিং সেভিং সেভিং, ক্যান্সেল। এখন কি করা যায় সেটাই ভাবছি আমি। সবুজ আসছে? হ্যাঁ, হ্যালো। তরিকা, এই সময় ফোন আর হ্যাং হওয়ার টাইম পাই না। এই সময় ফোন হ্যাং হতে কেমনটা লাগে, আর এইটাও স্লো কাজ করতেছে। ওই যে ওইটা বন্ধ হয়ে গেছে, আজকে তোরা ছাড়তেছি না দাঁড়া, তোর বন্ধ আমি থামাইতেছি। সমস্যা কি? ওই যে আবার এটাও বন্ধ হয়ে গেছে। পেয়াদবের বাচ্চা। দিলাম আর বন্ধ হয়ে গেল, মেজাজটাই খারাপ হইতেছে এখন। কেন দুইটা একসাথে সমস্যা কি? আয়ের আগে কত করছি না এরকম, খুব ঝামেলা দিচ্ছে দুই দিন ধরে। কি করা যায় বুঝতেছি না কিছুই। ওই তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর তখন 3 মিনিট লাগলো, 10 মিনিটে ওইখানে গেছে। সেটাই তো।